Comilla Times TV. মুরাদনগরের সাত নং পশ্চিম বাংলার ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পোশাক বিতরণ। কুমিল্লার মুরাদনগরে সাত নং পশ্চিম বাংলা ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ইউনিয়নের প্রায় নয়টি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার সকল ছাত্র ও শিক্ষকদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সাত নং পশ্চিম বাংলা ইউনিয়ন পরিষদ মাঠে পোশাক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সাত নং পশ্চিম বাংলা যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাত নং পশ্চিম বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খলিল মেম্বার, জিয়া মেম্বার, সংগঠনের উপদেষ্টা সদস্য জনাব তানভীর সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের কালারাইয়া গ্রামের রুহানি দরবার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ধনপতি খোলা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আদর্শ আফিয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র এবং শিক্ষকদের মাঝে পোশাক বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে ধনপতি খোলা দারুল গনি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, কুরাখাল সৈয়দ দায়েব উল্লাহ শিশু সনদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম কুরাখাল, কালীপুরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ আরও দুইটি মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকদের মাঝে পোশাক বিতরণ করা হয়। উক্ত সংগঠনের সাত নং পশ্চিম বাংলা ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা জনাব ইয়ার হোসেন সরকার মুঠোফোনে বলেন, সাত নং পশ্চিম বাংলা ইউনিয়ন যুব কল্যাণ পরিষদ এখন যেমন সকল হাফিজিয়া মাদ্রাসায় পোশাক বিতরণ করছে, তেমনিভাবে ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের সাহায্য কামনা করছেন। উক্ত সংগঠনের উপদেষ্টা সদস্য জনাব জিয়াউর রহমান খান ও একই আশা ব্যক্ত করেন। দুদিনব্যাপী কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা সদস্য জাকির হোসেন, তৈয়বুর রহমান, সংগঠনের সহসভাপতি রাসেল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন ফখরুদ্দিন ব্যাগ, রাসেল খান, জাহিদ হাসান, ইব্রাহিম মোল্লা সহ আরো অনেকে। বাংলাবাজার থানা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন। কুমিল্লা টাইমস টিভি।